আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একটা দাওয়াতের বাড়ি থেকে। আর এই দাওয়াতটা ছিল একটা ভিন্ন ধর্মী দাওয়াত, ফুচকার দাওয়াত। আর এই ফুচকার দাওয়াতটা দিছে আমার ভাবি। তো ভাবির বাসায় চলে আসছিলাম বিকালবেলা। তা আমি মানে এই যে ভাবির ছেলে অভি আর হচ্ছে সবাই মিলে ফুচকা বানাইতেছিলাম। আমি হচ্ছে ভিডিওটা করলাম, আবার মাঝখানে ফুচকাও ভেঙে দিছিলাম। তো ফুচকাগুলো রেডি করতেছিল। তো এই ফুচকাটা অনেক মজা হয়েছিল বাসায় আসলে খাইতে। আর এই ফুচকাটা আবার আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, আর বাসায় হচ্ছে ফুচকার ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো রেডি করলাম। তো এখন সবগুলা হচ্ছে এখন ভর্তা টর্তা ফুচকার মধ্যে অ্যাড করব আর রেডি করে নিব। তো আজকে দাওয়াতটা মূলত ফুচকা খাওয়ারই দাওয়াত, আর কিছু না। তো আমিও খুব এনজয় করতেছিলাম এই দাওয়াতটা। আর ফুচকা তো ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে আমার জানা মতে। তো লোক সামলাইতে পারতেছিলাম না কখন ফুচকাটা খাবো। আর এদিকে আস্তে আস্তে ভর্তাগুলোও করতেছিল, এদিকে টকটাও অনেক মজা হয়েছিল। আর এই তো আমি ফুচকাগুলো এক এক করে এই করে দিচ্ছিলাম, ভেঙে দিচ্ছিলাম যেটা আলু ভর্তাটা ভরার জন্য। আর ভাবি আর ভাবির মেয়ে হচ্ছে আলু ভর্তাটা ভরতেছিল, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর হচ্ছে ভাবতেছি কখন যে ফুচকাটা খাবো। সেই জন্য তো রেডি হয়ে গেল ফুচকা। এখন উপর দিয়ে তিশা হচ্ছে ডিমের ঝুড়িটা ছিটিয়ে দিচ্ছে গ্রেটারের মধ্যে। আর এখানে আমি বললাম একটু টক দিয়ে দিতে, টকটা দিয়ে দিল। আর টকটা যেহেতু বাসায় তৈরি করা, অনেক অনেক মজা হয়েছিল। বাইরের টক গুলোতে তো আমাদের অনেক কনফিউশন থাকে আসলে, মানে কি পানি দিয়ে করলো না করলো। তো আর এটা তো যেহেতু হোমমেড, সবগুলো একদম হেলদি ছিল, খাবারটা অনেক মজা ছিল। তো গ্রেটারের মাধ্যমে এখানে হচ্ছে ডিম কুচি করে দিচ্ছে, আর রেডি হয়ে গেল আমাদের ফুচকা পার্টি। ফুচকার ডেকোরেশন করা হচ্ছে, আর ডেকোরেশন করা শেষ হলে তো আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর আমি তো এদিকে একটু ভিডিও টিডিও করলাম। এটা শেষ করার পরে হচ্ছে আমরা মজা করে ফুচকাগুলো খেয়ে নিব। বাড়িতে এসে মনে হলো যে একটু আজকে ভর্তা ভাত করব, আর যেহেতু ওয়েদারটাও একটু মেঘলা বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে একটু খুদে ভাত করি। আর এই খুদে ভাতের চালটা অনেকদিন আগে কিনে আনছিলাম, করা করব করব বলে আসলে করা হয় নাই। তাই ভাবলাম একটু ভর্তারও তো দরকার খুদে ভাতের সাথে। আর এই জন্য হচ্ছে আমি এখানে ধনে পাতা নিয়ে আসছি, অল্প করেই আনলাম ভর্তাটা, আমি অল্প করেই করব আজকে। শুধু ধনে পাতা না, আরও অনেক ভর্তা করব। সেই জন্য হচ্ছে আমি সবগুলো রেডি করে নিই এক এক করে। এখানে পটলের চোঁচা ভর্তা, কালো জিরা ভর্তা, ধনে পাতা, তারপরে আর কি ভর্তা করবো, চাপা শুটকি ভর্তা, সবগুলো রেডি করে নিচ্ছি। আর এতগুলো ভর্তা বেটে আমার হাতের যে কি অবস্থা হয়েছে, মানে এত ব্যথা হয়েছে, মনে হয় আমার হাতে কোনো ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, এরকম মনে হইতেছে, প্রচণ্ড ব্যথা। আসলে হঠাৎ করে এত মানে ভর্তা ভর্তা খাইতে মন চাইলে এই হাত টাত ব্যথা হয়ে যাওয়ার কারণে আর খাইতেও ইচ্ছা করে না। তেলের মধ্যে মরিচগুলো দিয়ে দিচ্ছি, এটাকে ভেজে নেবো। এখানে বেশি করে মরিচ দিলাম কারণ আমি অনেকগুলো ভর্তা করব। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এগুলো আমি তেল দিয়ে ভেজে নিব। আর যেহেতু আমি একবারে মরিচটা বেটে নিব, তারপরে সব ভর্তা অল্প অল্প করে মরিচ দিয়ে আবার ওগুলোর সাথেও মিক্স করে নিব। এই জন্য পেঁয়াজ আর মরিচটা আগে ভেজে এটাকে বেটে নিব। আর এতগুলো পেঁয়াজ আর মরিচ বাড়তে বাড়তে আমার হাতে এত ব্যথা হয়েছে বলার বাইরে আসলে, মানে হঠাৎ করে এরকম কিছু আয়োজন করা অনেক কষ্ট হয়ে যায়। আর এই ভর্তা আসলে ব্লেন্ডার করে খাইতে আমার কাছে অতটা ভালো লাগে না, তার জন্য মানে পাটায় বেটে যে শিল পাটার যে একটা ভর্তা ওইটাই কিন্তু অনেক মজার। তো এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, আর একদমই অল্প হয়ে গেছে ধইনা। আর এটা হচ্ছে 50 গ্রাম না 100 গ্রাম জন্য চ্যাপা শুটকি। এই চ্যাপা শুটকিটা মানে গরম পানিতে ধোয়ার সময় আমি দেখলাম বাবার বাবা, মানে এত অল্প পরিমাণে হইলো আর সবগুলো কাটা কাটা হয়ে গেছে। মানে একটু ভালো করেই ধুয়ে নিয়েছিলাম, আমার কাছে কেমন যেন একটা মানে মনে হয় যে পরিষ্কার হইলো কিনা। তো ডোলে ডোলে ধুলাম, আর এই যে মনে হইলো 2-3টা ফুটি মাছ আস্ত আসছে, আর সব হইলো ফুটি মাছের কাটা আর মাথা, ওইগুলো আমি ফেলে দিচ্ছি। এখন সে ধুয়ে পরিষ্কার করে রাখা চ্যাপা শুটকিটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। আর এইদিকে আমি সব ভর্তাগুলো বেটে ফেলছি, এগুলো আর আমি ভিডিওতে আনলাম না। আর এখানে কালো জিরাটা আমি হচ্ছে একটু কড়াইতে টেলে নিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এটাকে। তারপর এটার মধ্যে আমি হচ্ছে মরিচ পাটার ভর্তাটা ওটা দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ পাটায় বাটতে গেলে অনেক সময় লাগতো আর অনেক কষ্ট হইতো, তার জন্য আমি এটাকে একটু টেলে গরম গরম অবস্থায় ব্লেন্ডারে পাউডারের মতো করে নিয়ে মরিচ দিয়ে ভর্তার মতো করে একদম মাখিয়ে নিলাম। আর রেডি হয়ে গেল আমার সব
ধরনের ভর্তা। এখন হচ্ছে আমি খুদে ভাতটা রান্না করে নিব। খুদে ভাতের জন্য এখানে আমি খুদ নিয়ে নিছি, আর এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি ডাল দিয়ে দিছি, ডালটাও ভালো করে ধুয়ে টুয়ে নিছি। আর এখন হচ্ছে আমি এর মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি, আর হচ্ছে এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে দিলাম প্রায় একটার মতো, ওইটাকে একটু কুচি করে দিয়েছি। আর দিছি হচ্ছে এখানে একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে বাটা দিলাম, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে আমি হাতে মেখে তারপরে হচ্ছে বসিয়ে দিব। এখন ভালো করে একটু হাত দিয়ে ভালো করে ডোলো ডোলে মেখে নিচ্ছি আমি প্রত্যেকটা মশলা, যাতে চাল ডালের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, এই জন্য একটু ভালো করে মেখে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর খুদে ভাত রান্না করাটা কিন্তু খুবই সহজ, এটা কোনো আহামরি কিছুই না, একদম অথেন্টিকভাবে, কিন্তু কোনো অতটা মশলা বা ডালও কিন্তু ইউজ করে না, জাস্ট খুদ দিয়ে একটা ভাত রান্না করে ফেলে, আর খুবই সহজ, ঝটপট। আর এই ভাতটা কিন্তু অন্যান্য ভাত বা খিচুড়ির থেকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু চালগুলোও ভাঙা থাকে, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, আর তাড়াতাড়ি রান্না করে কিন্তু খাওয়া যায়। তো এই খুদে ভাতটা কিন্তু ভর্তা টর্তা দিয়ে খাইতে অনেক মজাই লাগে, আর যদি একটু বোম্বাই মরিচের ফ্লেভার থাকে তাহলে তো কোনো কথাই নাই। এখন হচ্ছে আমি তো জল দিয়ে দিলাম, আর এই এখন ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রান্না বসিয়ে দিলাম। আর এটা রান্না করতে ম্যাক্সিমাম বেশি হলে 30 থেকে 35 মিনিট লাগে আমার মতে। তো রান্নাও আমার হয়ে গেল, এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নিব। প্রথমে একটু চ্যাপা শুটকি ভর্তা নিয়ে নিলাম, তারপর ধনিয়া ভর্তা, সবগুলো ভর্তাই আমি পাশে দিয়ে দিলাম। তারপর এক এক করে ভর্তা দিয়ে মেখে আমি এই খাবারটা খেয়ে নিব। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো বা কেমন হলো। আর আপনারা এভাবে রান্না করে খান কিনা সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।